আলু চারা লাগানোর 15 দিন পর দেখুন চারাগুলো কতটা বড় হয়েছে। নমস্কার, সালাম, সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি রূপা, চলে এসেছি আজকে আলু নিয়ে। তো কিভাবে বাড়িতে আলুর চারা তৈরি করবেন সেটা দেখাব। তো এখানে দেখতে পাচ্ছেন আলু, লাল লাল আলু আছে। এখানে একটা কাগজের ব্যাগ নিয়েছি, ন্যাপকিন। এই ব্যাগের মধ্যে ন্যাপকিনগুলো দিয়ে নেব। আলুগুলো এখন দিয়ে নেব। এখানে আরেকটা ন্যাপকিন নিয়েছি, একটু ভিজিয়ে এর উপর দিয়ে দিয়ে দাম। এখন একটা কর্নারে রেখে দেব ঘরে। দেখা হচ্ছে কিছুদিন পর। চলে এসেছি 25 দিন পর। তো 25 দিন আলুগুলো এভাবেই দম আটকানোভাবে রেখে দিয়েছিলাম ঘরের এক কোণে। তো এখন দেখবেন কত সুন্দর চারা বেরিয়েছে। আপনারা চাইলে এই আলুগুলো কেটে কেটেও লাগাতে পারেন। যেখান থেকে চারা বেরিয়েছে ওখান থেকে কেটে লাগিয়ে দিলে বাকিটা খেতে পারবেন। তো এই আলুগুলো ছোট ছোট ছিল, এর জন্য আমি আর কাটলাম না, আস্তই লাগিয়ে দিলাম। এই আলুগুলো এখন মেধা ঋতিকা আমাকে হেল্প করবে মাটিতে লাগানোর জন্য। তো ওরা কিভাবে তৈরি করছে মাটি এবং আলুর চারা কিভাবে লাগাবে দেখবেন, চলুন। মেধার মাটি রেডি করা হয়ে গেছে। তো কিভাবে মাটি রেডি করলো সেটা এখন আমি আপনাদেরকে বলবো। তো আলু চাষ করতে গেলে প্রথমে মাটি বেশ ভালো করে গর্ত করে খুঁচে নিতে হয়, মাটিটা ভুরভুরে করে রাখতে হয়, তারপর ওখানে আলু চাষ করতে হয়, তাহলে ভালো আলু পাওয়া যায়। তো এখন লম্বা করে একটা আল করে নিয়েছে। এখন ওর ভিতরে কিছু সারি মাটি দিয়ে তারপর 10 আঙ্গুল পরে পরে একটা করে আলু লাগিয়ে নেব, কিংবা 1 বিঘে অন্তর অন্তর, তাহলে আলু পরিমাণে বেশি হবে, গাছের চেহারাও ভালো থাকবে, অনেক বড় হবে গাছ। আমি মেধা ঋতিকাকে আগেই বলে দিয়েছি কিভাবে আলুগুলো ওরা রোপণ করবে।
আজকে আমি আপনাদেরকে গোটা গোটা আলুর চারা কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। আর একটা ভিডিওতে আমি কেটে কেটে কিভাবে আলু চাষ করতে হয় সেটা দেখাবো। তো আজকে লাল আলুগুলো দিয়ে দেখাবো, এরপর সাদা আলুগুলো দিয়ে দেখাবো। তাদের দুইজনের আলু লাগানো শেষ, এখন লাস্টে একটু মাটিটা টাইট করে ফিক্স করে দিচ্ছে মেধা। তারপর কিছুদিন পর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো শেষে এখন ঝিরঝির করে জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে পাশ থেকে আরও আলুর চারা বেরোতে সাহায্য করবে। আমাদের মা মেয়ের আলুর চারা রোপণ করার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এরকম অনেক ভিডিও আছে, ভালো লাগলে ফ্রেন্ড ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন।